আসসালামু আলাইকুম স্বপ্না কিচেন চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়েছি। নতুন রেসিপিটি হচ্ছে আলু ডিম বেগুন কিভাবে ভর্তা তৈরি করতে হয় সেই বিষয়টি আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রথমে ডিম দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভাতের ভিতর দেইনি, আর আলু দিয়ে দিচ্ছি কয়েকটা। এখন আমি চুলো জ্বালিয়ে দেব। আমি এখন বেগুন পোড়া নেব। এরকম চাকু সবার ঘরেই তো থাকে, এভাবে কেটে নেবেন মধ্যে দিয়ে, তাহলে পোড়ানোর সুবিধে হবে। তিন ঢুম করে নেবেন, হয়ে গেছে আমার কাটা। এভাবে মুছে নেবেন, গায়ে যেন পানি না থাকে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, হাতে সাথে নিয়ে এইভাবে মেখে দিচ্ছি। এখন আমি চুলোয় দিয়ে দিচ্ছি, এই স্ট্যান্ড বসা দিবেন চুলার উপরে, ভালো হবে, বেগুন পোড়াতে সুবিধে হবে। আমি চুলো জ্বালিয়ে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখেন কত সুন্দর পোড়ানো হচ্ছে। আবার ঘুরিয়ে দিচ্ছি, সব দিক দিয়ে আস্তে একটু একটু করে ঘুরে ঘুরিয়ে পোড়াবেন, দেখবেন সুন্দর পোড়ানো হবে। আপনারা বেগুন পুড়িয়ে গেলে তাহলে এই সাইজের বেগুন নেবেন, বড় ধরনের, ছোটোটা নিলে কিন্তু পোড়ানো যাবে না। আমার ডিম আলু সিটি এসে গেছে, আমি এইভাবে তিন চারটে সিটি করে নেব, তারপরে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলো বন্ধ করে দেব, আমার পোড়ানো হয়ে গেছে। ভর্তা বানাতে কী কী লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি শুকনো মরিচ নিয়েছি কয়েকটা। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব, চুলো জ্বালিয়ে দিচ্ছি। আমি ডিম আলু ভর্তা করব, আমি সর্ষের তেল দেব না, আমি এই তেলই গরম করে নেব। আমি বেশি করে দিয়ে দিচ্ছি, এই জন্যে আমি বেশি ভর্তায় ঝাল দেব না, আমি অল্প করে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এভাবে নেড়ে দিবেন, এক পাশে যেন পড়ে না, এভাবে নেড়ে দিলে পুড়ে যাবে না। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। আমার ভাজা হয়ে গেছে শুকনো মরিচ, এখন আমি নামিয়ে নিচ্ছি। পোড়াবেন না, পোড়ালে কিন্তু ভালো লাগবে না। দেখেন কত সুন্দর ই হয়ে গেছে ভাজা আমার। এখন আমি পেঁয়াজ দিচ্ছি, আমার পেঁয়াজও হয়ে গেছে, আমি চুলো বন্ধ করে দেব এখন। বেগুন আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ছাড়িয়ে নেব উপর করিটা, চুচাটা। এই দেখেন ঠান্ডা হলে এইভাবে ছাড়াবেন আলতো আলতো করে। দেখেন কত সুন্দর ই করে বের করলাম। আমি ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম, এখন আমি পানিতে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেবো। এখন আমি এইভাবে ডিমটার চুচাটা ছাড়িয়ে নেব। এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ডলে নেব, লবণ দিয়ে দিচ্ছি। আগে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে করে নেব, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর ভিতরে ডলে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। এখন আমি একটু রেখে দিচ্ছি ডিমের জন্য। এখন আমি আলু নিয়ে নিচ্ছি এর ভিতর,
আমি যে বলছিলাম না যে তেল আমি গরম করে নিচ্ছি, সেই তেল আমি এখন একটু করে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে সর্ষের তেল নাই ঘরে, তখন রান্নার তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে ভর্তা করবেন। একটু লবণ দিই, আমার লবণ হয়ে গেছে, আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমি বেগুন ভর্তা করব। বেগুন পুরা ভর্তা করলে সেন্টটি অন্যরকম বেরোয়। তেল দিয়ে দিচ্ছি একটু করে। হ্যাঁ, আমার বেগুন ভর্তা আর লবণ হয়েছে। আমি ডিম ভর্তা করব এখন। এইভাবে ই করে নেবেন, চেটকে নেবেন। আমার তিন রকমের ভর্তা হয়ে গেল, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা। হ্যাঁ, খাবা তাসপিয়া খাবো নাকি? তাসপিয়া আগে খাবো, যে তাসপিয়া আগে খাবে। ডিম দিয়ে দিচ্ছি। আলু দেখে দেখছি ভর্তার স্বাদ হয়েছে। আপনারা এভাবে বাসায় ভর্তা বানিয়ে খেতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাসপিয়াও খাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।